যে রেস্টুরেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 1.1 এর 15 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমরা এই অঙ্কটা আজকের লেকচারে আমরা সলভ করব। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। দেখো তাহলে আমরা আমাদের উচ্চতর গণিত 1.1 এর 15 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করব। এবিসি যে কোনো শান্ত সেট, তাহলে নিতে হবে আমাদের বাম পক্ষ, লিখবা লেফট হ্যান্ড সাইড এন এ সংযোগ বি সংযোগ সি। তাহলে এখন আমরা এই দুটো মিলে একটা ধরব, তাহলে এই বি সংযোগ সিটা আমরা একটা ধরি, মানে এটাকে বি ধরি আর এটাকে এ ধরি, তারপর শান্ত সেট দিয়ে আমরা গুণ করে দেই। তাই সেই ক্ষেত্রে আমরা লিখবো কি, দেখো এন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, অথবা তুমি যদি মনে করো যে না স্যার আমি এ আর বি একসাথে নিব তাও নিতে পারো, এ সংযোগ বি সংযোগ সি এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা। তাহলে এখন আমরা যখন শান্ত সেট দিয়ে গুণ করব, এন এ সংযোগ বি প্লাস এন সি, তারপরে মাইনাস কি হবে এন সেকেন্ড ব্র্যাকেট এন, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখব, এ সংযোগ বি সংযোগ সি। কারণ আমরা যখন প্রমাণটা করেছিলাম, অর্থাৎ সরি আমরা যখন উদাহরণটা প্রমাণ করেছিলাম, সেখানে আমরা কিন্তু এই সূত্রটা প্রমাণ করছি, অর্থাৎ এন এ প্লাস এন বি মাইনাস এন এস এ বি। তাহলে এন এ হচ্ছে এটা, সেট হচ্ছে বি, বি মানে হচ্ছে সি। তাহলে এখন এরপরে কি করবা, দেখো এখানে যদি চাও যে স্যার আমরা সূত্রটা লিখে দিব তাও দিতে পারো, কিরকম ভাবে, যে এন এ সংযোগ বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এস এ বি, এভাবে সূত্রটা লিখে দিলেও কোনো সমস্যা নাই, আরো সুন্দর হবে সূত্রটা লিখে দিলে। এরপরে দেখো এইখানটা কিন্তু আবার সেই সূত্রটাই আমরা ফলাইতে পারি, এই যে এটা এন এ প্লাস এন বি মাইনাস এন এস এ বি এন এস এ বি, আর এটা তো আমাদের থাকতেই আছে প্লাস এন সি। এখন দেখো এ সংযোগ বি সেট সি, এখন আমরা কি করব, এই দুইটাকে এক মানে একই সাথে নেওয়ার চেষ্টা করব। এখন এই দুইটাকে নেব কিসে, আমরা একই সাথে নিব, তাহলে একই সাথে নিলে মাঝখানে সংযোগ দিব আর এটার সাথে সেট করব। তা মাইনাস, লক্ষ্য করো অবশ্যই এটা একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগবে, বা থার্ড ব্র্যাকেটও তুমি ইউজ করতে পারবা, থার্ড ব্র্যাকেটও দিতে পারো, যে এন থার্ড ব্র্যাকেট দিলাম এ, দেখো এ সেট সি এ সেট সি, এখন এখানে মাঝখানে রয়ে গেল কি, রয়ে গেল হচ্ছে সংযোগ, তাহলে বি সেট সি সংযোগ বি সেট সি, এভাবে করতে হবে, এই থার্ড ব্র্যাকেট শেষ করে দিবা, থার্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। এখন আবার শান্ত সেট দিয়ে আমাদের গুণ করে ফেলতে হবে, তাহলে এন এ প্লাস তারপরে আমরা এখন পাশাপাশি যদি নেই নিতে পারি প্লাস এন সি নিলাম, এখন বাকি রয়েছে কি, এইটা মাইনাস এন এস এ বি এন এস এ বি। তারপরে এখন আমাদের কি করতে হবে, এইখানে যখন আমরা শান্ত সেট দিয়ে গুণ করব, তখন দেখো মাঝখানে কি প্লাস চিহ্ন হবে, মাঝখানে হবে প্লাস চিহ্ন, অর্থাৎ এন এস সেট সি প্লাস, অর্থাৎ এন এ প্লাস এন বি অর্থাৎ বি সেট সি। সেই আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি, আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, মাইনাস মাইনাস এন এ সেট বি সেট সি।
কারণ তিনটা কমন এসে বসে আছে এক এটা আমরা একসাথে করব তাহলে এখন দেখো এরপরে এই মাইনাসটা দিয়ে গুণ করে দিবা এরপর যদি মাইনাসটা দিয়ে গুণ করে দাও তাহলে কি হয় দেখো na প্লাস nb প্লাস nc মাইনাস n shb মাইনাস n shc মাইনাস n bshc প্লাস n shbshc আচ্ছা তাহলে এখন দেখো তো আমাদের প্রমাণ যা চাইছিল সেটা আসছে কিনা na nb প্লাস nc একটা প্লাস আছে এখানে মাইনাস n shb মাইনাস n bshc তারপরে মাইনাস এখানে আমার প্রশ্নটা লেখা একটু প্রবলেম আছে shc আচ্ছা shc লিখলাম হ্যাঁ ঠিক আছে তো সবাই এবার লক্ষ্য করেন যে আমরা একটু যদি সাজাই লিখি তাহলে হয়ে যায় আর সাজাই না লিখতে গেলে এখন আমরা ডান পক্ষটা করে নেব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়ে গেল স্যার হয়েছে কিনা আমাদের প্রমাণের সাথে দেখেন এন এ মাইনাস এন এস এড বি মাইনাস এন বিস এড সি তারপরে মাইনাস এন সি সেড বি প্লাস এন এস এড বিস এড সি এটাই হচ্ছে ডান পক্ষ স্যার লাস্ট লাইনে যে এস এড সি আছে কিন্তু আমাদের তো কোশ্চেনের প্রমাণে সি সেড বি লেখা না এটা তো নাই আচ্ছা আমি কি প্রশ্নটা ঠিক তুলেছি দেখো তো প্রশ্নটা ঠিক আছে অনুশীলনীর না হ্যাঁ 15 নাম্বার এইটাই হচ্ছে স্যার সি সেট এ এখন একটু সাজাই লেখো এন বি এন সি মাইনাস এন এস এড বি মাইনাস এন বি সেড সি মাইনাস এন সি সেড এ প্লাস এন এস এড বি সেড সি এইটাই হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ এই অঙ্কগুলোতে যদি একটু মানে লেখার উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু তোমরা আর অঙ্কটা মিলাইতে পারবা না একটু সতর্কতার সহিত লিখবা আর আমাদের এই অঙ্কটার প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে কারণ এই সূত্রটা আমরা এর আগের লেকচারে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম অর্থাৎ এন এ সংযোগ বি এর সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এস এড বি এই সূত্রের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করব তো অনেকগুলো এ বি সি হয়তো তোমরা লেখায় কখনোই কোনো মানে ভুল করার চেষ্টাও করবা না কারণ ভুল হলেই এই যে দেখো আমার এখানে লেখার কথা ছিল এ সি সেতে আমি লিখেছিলাম এস এস সি তখন প্রমাণটা উল্টো হয়ে গেছিল তো ডিয়ার স্টুডেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন স্যার আরেকবার রিপিট করা যাবে ফার্স্ট থেকে লেফট হ্যান্ড সাইড হ্যাঁ যাবে দেখো আমরা বাম পক্ষ নিয়েছি এন এ সংযোগ বি সংযোগ সি তাহলে এখন আমরা একই সাথে সূত্রে অ্যাপ্লাই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমাদের সূত্র বসাইতে হবে এ সংযোগ বি এরটা তাহলে আমরা এ সংযোগ বি এই দুইটা মিলে একটা ধরে নিছি সংযোগ সি তার মানে এন এ সংযোগ সি অর্থাৎ এ সংযোগ বি এন এ প্লাস এন বি মাইনাস বি সেট সি অর্থাৎ এ সেট বি আর যেহেতু আমরা সি বলছি কেন এখানে সি আছে সূত্রটা হচ্ছে এই এরপরে আবার এই অংশটাকে সূত্রে ফেলাইছি এন এ প্লাস এন বি মাইনাস এন এস এড বি আর এখন দেখো এইটা আমাদের এই যে অংশটা
এই অংশটার ক্ষেত্রে আমরা কি করছি এটা রেখে একই সাথে অর্থাৎ এই দুইটার সাথে আমরা প্রমাণে যেভাবে বলেছে সেই জিনিস দুটো একসাথে নিয়েছে অর্থাৎ এ সংযোগ সি সংযোগ বি সংযোগ সি এরপর আমরা এন মাইনাস এন দ্বারা গুণ করে দিব তার আগে কি করা যাবে এই এ সংযোগ বি এর সূত্র বসাবো অর্থাৎ এন এ প্লাস এন বি মাইনাস এন এস এড বি এন এস এড বি এখন এখানে দেখা যাচ্ছে এ সেট সি সেট বি সেট সি সি দুইটা আছে কমন কমন নিয়ে আমরা একটা লিখেছি কমন নিয়ে আমরা লিখেছি কি একটা কমন নিয়ে আমরা একটা লিখে দিয়েছি সেজন্য একটা কম হয়েছে ওখানে কিন্তু সি বারবার আমরা নিতে পারবো না এরপরে আমরা সাজাই লিখছি অর্থাৎ এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এস এড বি মাইনাস এন সি সেতে মাইনাস এন বি সেট সি প্লাস মাইনাস এম যে প্লাস এন এস এড বি সেট সি এরপরে একটু সাজাই লিখে সমান সমান ডান পক্ষ এই হচ্ছে আমাদের অঙ্ক তা আশা করি আপনার অঙ্কটা বুঝতে পারছেন এখন ডিয়ার স্টুডেন্ট আমাদের আজকের লেকচার এখানেই শেষ করব যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে